নমস্কার বন্ধুরা, আমি রং বং চং চ্যানেলের পক্ষ থেকে শ্রী সমিত শাস্ত্রী আপনাদের সামনে নিয়ে আসছি সংক্ষিপ্ত সাপ্তাহিক রাশিফল। আপনারা দেখতে থাকুন। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বিশেষ শুভ সময়। এই সপ্তাহে ওনাদের আর্থিক সমস্যা সমাধান হবার যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিষয় সম্পত্তির ব্যাপারে কথাবার্তা বললে ভালো হবে। চাকুরি ক্ষেত্রে বসের সঙ্গে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। এই সপ্তাহে ভ্রমণ করবেন না, ভ্রমণে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা যেতে পারে। আর বিদ্যার্থীদের বিদ্যায় সাফল্য মনোমতো হওয়ার যোগ আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্ম পরিবর্তনের ব্যাপারে বিশেষ কিছু সুযোগ আসতে পারে। এই সপ্তাহের শেষের দিকে কর্মসূত্রে দূরে যাওয়ার যোগ বা কর্মসূত্রে ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ব্যাপারে বড় ইনভেস্ট করবেন বুঝে শুনে, এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট না করলেই ভালো হয়। বিদ্যার ব্যাপারে বিশেষ সাফল্য পাওয়ার যোগ রয়েছে। কথাবার্তা খুব বুঝে শুনে এই সপ্তাহে বলুন, কথাবার্তার কারণে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। আর এই সপ্তাহে আপনার নানা কারণে ব্যয় হতে পারে, এই ব্যাপারে সচেতন থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যা হতে পারে। আপনি এই সপ্তাহে বেশি একটু উত্তেজিত হতে পারেন, এই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। ব্যবসায় কম বেশি সমস্যা থাকবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে, তবে খুব বেশি টেনশানের কিছু নেই। সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে, তবে বিদ্যায় সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আর বিদ্যার্থীরা এই সপ্তাহে সাফল্য মনোমত হবে এবং দেশের মধ্যে দূরবর্তী স্থান বা বিদেশে বিদ্যালাভের সুযোগ আসবে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের প্রথমের দিকে বিশেষ সাবধান থাকতে হবে। বিশেষ করে চোট আঘাত লাগতে পারে, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কর্মসূত্রে যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। কর্মের ব্যাপারে স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা আজ রয়েছে। ব্যবসার ব্যাপারে কোনো কিছু সমস্যা এই সপ্তাহেও থাকবে, তবে গৃহ, বিষয় সম্পত্তি এবং অর্থপ্রাপ্তির যোগ এই সপ্তাহে রয়েছে। তবে এই সপ্তাহের প্রথমের দিকে দূর ভ্রমণ শুভ নয়, বিদ্যালাভে সাফল্য মনোমত হওয়ার যোগ রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্ম এবং ব্যবসায় নতুন কোনো সুযোগ এলে তা বুঝে শুনে গ্রহণ করতে হবে। আমদানি এবং রপ্তানি ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। চাকুরি ক্ষেত্রে সুনাম এবং সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ আছে। এই সপ্তাহে বিবাহের কথাবার্তা চলতে পারে বা বিবাহ স্থির হতে পারে। বিষয় সম্পত্তির ব্যাপারে কোনো কিছু নতুন সুযোগ এলে তা বুঝে শুনে ক্রয় করতে হবে, নাহলে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। বিদ্যায় সাফল্য বৃদ্ধি পাবে, তবে কোনো একটা বিষয়ে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে বা নাম্বার কম আসতে পারে। পায়ের দিকে চোট আঘাত লাগতে পারে, এ ব্যাপারে সাবধান থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে সমস্যা থাকবে। হঠাৎ হঠাৎ চাপ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। যে কোনো কাজকর্ম বুঝে শুনে করুন। ব্যবসা ক্ষেত্রেও বড় ইনভেস্ট করার ব্যাপারে বুঝে শুনে ইনভেস্ট করুন, আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে ইনভেস্ট না করলেই ভালো হয়, এই সপ্তাহে আর্থিক ক্ষয়ক্ষতি শেয়ার মার্কেট থেকেও হতে পারে। বিবাহের ব্যাপারে কিছু যোগাযোগ সপ্তাহের মাঝে আসতে পারে এবং বিবাহ স্থিরও হতে পারে। বিদ্যার ব্যাপারে এই সপ্তাহে বিশেষ শুভ বলা যাচ্ছে না, বিদ্যায় সাফল্য মনোমতো নাও হতে পারে। গৃহ এবং বিষয় সম্পত্তিগত কোনো সমস্যা দেখা যেতে পারে। গৃহে কিছু জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই ব্যাপারে সচেতন থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ব্যবসার ব্যাপারে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। চাকুরি ক্ষেত্রেও নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে বসের সঙ্গে কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে। সহকর্মচারীদের দায়িত্ব বুঝে শুনে নিতে হবে, এই ব্যাপারেও কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে। প্রেম, প্রীতি এবং বিবাহের ব্যাপারে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা যেতে পারে, তাই এই ব্যাপারে সচেতন থাকুন। শরীরের ব্যাপারে চেস্ট অঞ্চলে কোনো সমস্যা দেখা যেতে পারে বা পায়ে আঘাত লাগতে পারে। বিদ্যার ব্যাপারে সাফল্য মনোমতো নাও হতে পারে, তবে হতাশ হবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ব্যবসায় বিশেষ কিছু সুযোগ পাবেন, তবে আর্থিক চাপের কারণে ব্যবসায় কোনো সমস্যা দেখা যেতে পারে। তবে এই সপ্তাহের শেষের দিকে
আর্থিক চাপ মিটবে এবং ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝটে পড়তে পারেন বা বিষয় সম্পত্তির ব্যাপারে আইনি কোনো ঝামেলা ঝঞ্ঝট তৈরি হতে পারে, তাই এই ব্যাপারে সচেতন থাকুন। যে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট থেকে দূরে থাকুন, চোট আঘাত দুর্ঘটনার প্রবণতা রয়েছে, এই ব্যাপারে সচেতন থাকতে হবে আপনাকে। স্বামী স্ত্রীর কর্মে উন্নতি এবং সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। লোয়ার অ্যাবডোমেন অঞ্চলে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আর বিদ্যায় সাফল্য মনোমতো নাও হতে পারে, তবে টেনশন করবেন না। ধনুরাশির জাতক জাতিকারা, এই সপ্তাহে ব্যবসার ব্যাপারে খুব বেশি সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে না, কোনো কিছু সমস্যা হতে পারে, আর্থিক চাপও থাকতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহে যে কোনো সিদ্ধান্ত হঠকারীভাবে নেবেন না বা কম সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন না, এতে সমস্যা হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা যেতে পারে, সন্তানের চোট আঘাত লাগতে পারে, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। আপনার বিষয় সম্পত্তি বিক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি বিক্রয় করেন সেই ব্যাপারে এই সপ্তাহের শেষের দিকে আপনারা আলোচনার মাধ্যমে করুন, তাতে ভালো ফল হবে। বিদ্যায় সাফল্য মনোমত হওয়ার যোগ রয়েছে এবং দূরে শিক্ষালাভের যোগ দেখা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের, এই সপ্তাহে কাজের লোকজন নিয়ে সমস্যা হতে পারে, কাজের লোকজনের দ্বারা কোনো কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রেও কাজের লোকজনের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং ব্যবসায়িক পারপাসে নতুন কাজের লোকজন নেওয়ার ব্যাপারেও সচেতনভাবে নিতে হবে। যারা দূরে কর্ম করছেন তারা সাময়িকভাবে বাড়ির কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। বিষয় সম্পত্তির ব্যাপারে কিছু নতুন যোগাযোগ আসতে পারে, তবে যে কোনো অ্যাসেট ক্রয় করার ব্যাপারে বুঝে শুনে ক্রয় করুন। যারা পাহাড়ে ভ্রমণ করতে যাচ্ছেন তারা সচেতন থাকুন, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পায়ে এবং কোমরের দিকে আঘাত লাগার প্রবণতা আছে, এই ব্যাপারে সাবধান থাকবেন। বিবাহের কথাবার্তা চলতে পারে এবং প্রেম প্রীতির ব্যাপারে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। বিদ্যার ব্যাপারে সাফল্য মনোমত হওয়ার সম্ভাবনাও আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ বিশেষ শুভ সময়কাল। চাকুরি ক্ষেত্রেও বিশেষ সাফল্যের যোগ রয়েছে, সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, ব্যবসায়িক সাফল্য মনোমত হওয়ার যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে প্রতিবেশীর থেকে সচেতন থাকতে হবে, প্রতিবেশীর ঝামেলা ঝঞ্ঝটে নিজেকে জড়াবেন না বা আত্মীয় পরিজনের ক্ষেত্রেও কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে। অর্থপ্রাপ্তির ব্যাপারে এই সপ্তাহে বিশেষ শুভ সময় বলা যাচ্ছে না, প্রাপ্য অর্থ পেতে সময় লাগতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝটে পড়তে পারেন, মাথা গরমের কারণে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে, সন্তানের স্বাস্থ্য নিয়ে কোনো কিছু সমস্যা দেখা যেতে পারে, বিশেষ করে প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যেতে পারে, হাঁটুর কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে বা শরীরে ব্যথাজনিত কোনো সমস্যা দেখা যেতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের প্রথমের দিকে বেশ টেনশন থাকবে, ব্যবসা ক্ষেত্রে খুব বেশি সমস্যা দেখা যাচ্ছে না, তবে চাকুরি ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, শত্রুর প্রভাব বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, অর্থদণ্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারে সচেতন থাকুন। সন্তানের ব্যাপারে সাফল্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, তবে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদ্যার ব্যাপারে সাফল্য কম পাওয়ার যোগ রয়েছে। গৃহে অসৎ মানুষের প্রভাব বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, গৃহে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল গুডসের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই ব্যাপারে সচেতন থাকুন।